নজর দেব একটি সমস্যার দিকে। বুধবার সকাল থেকেই মোবাইল নেটওয়ার্কে সমস্যা, মোবাইল থেকে ফোন করলেই কল ড্রপ, কখনো কথা শোনা যাচ্ছে না, কখনো বারবার কেটে যাচ্ছে, আর কল ড্রপের সমস্যা তো রয়েছেই। আর সকাল থেকে এটা আরও স্পষ্ট হচ্ছে, কারো বন্ধ হচ্ছে এতে গুরুত্বপূর্ণ কাজ, কেউ বা হাসপাতালে খোঁজ নিতে পারছেন না যে তার ভর্তি থাকা পরিজনেরা কেমন রয়েছেন, চরম সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ, স্পষ্ট শোনা যাচ্ছে না কণ্ঠস্বর, বারবার কেটে যাচ্ছে কল, কলকাতা থেকে জেলা সমস্যায় জেরবার গ্রাহকেরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখুটি। রজত, শুনতে পাচ্ছ? ইন্দিরা, শোনো, আপাতত শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, সকাল থেকে খুব প্রবলেম হচ্ছে। ইন্দিরা, আমি শুধু এইটুকু বলতে চাই এই মুহূর্তে যে এই কল ড্রপের সমস্যা কিন্তু দীর্ঘদিনের, বারবার এটা নিয়ে। তোমার কথা স্পষ্ট হচ্ছে না, আমি আবার তোমার সঙ্গে যোগাযোগ করছি। রজত, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, আবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। যে সমস্যার কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে কথা স্পষ্ট হচ্ছে না, কল ড্রপ হচ্ছে, কখনো কথা কেটে যাচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে কিন্তু জেরবার হতে হচ্ছে শহর থেকে জেলা প্রত্যেককেই। আমরা আরও একবার যোগাযোগ করার চেষ্টা করব টেলিফোনে আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখুটির সঙ্গে। আমরা আবার যোগাযোগ করতে পেরেছি। রজত, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে কি? ইন্দিরা, আমি একটু জায়গা বদল করে শুনতে পাচ্ছি, খুবই প্রবলেম হচ্ছে। কিন্তু যেটা আমি একটু বলে নিতে চাই যে এই কল ড্রপের সমস্যা কিন্তু বারবার এর আগেও ঘটেছে এবং এটাকে অ্যাড্রেস করার। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রজত শুভ্র মুখুটি আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং কথা বলা যাচ্ছে না, এবং সকাল থেকেই কিন্তু এই সমস্যায় পড়েছি আমরা। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব রজতের সঙ্গে। আমরা আবার যোগাযোগ করতে পেরেছি। রজত, এই যে এই সমস্যাটা হচ্ছে, তোমার সঙ্গে আমার এই মুহূর্তে কথা বলতে গিয়ে তিনবার কল কেটে গেল, কল শোনা যাচ্ছে না, কথা কল ড্রপ হচ্ছে, আবার কেটে গিয়েছে। আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি এবং এই যে সমস্যাটা হচ্ছে, কারোর গুরুত্বপূর্ণ কাজ পণ্ড হচ্ছে, কেউ বা হাসপাতালে থাকা নিজের পরিজন কেমন রয়েছেন সেটা জানতে হাসপাতালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু সেটা পারছেন না করতে। আমরা আবার রজতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। রজত, বারে বারেই কেটে যাচ্ছে ফোন, বারে বারেই কল ড্রপ হচ্ছে, বারে বারে কথা অস্পষ্ট হয়ে যাচ্ছে, এর কারণটা কি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ এখন এই মুহূর্তে? ইন্দিরা, শোনা যাচ্ছে তোমার কথা। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে লোকসভায় একটি প্রশ্নের উত্তরে টেলিকম মিনিস্টার যেটা জানিয়েছেন যে কল ড্রপের সমস্যা সমাধানের জন্য 7,920টি বেস ট্রান্স রিসিভার সিস্টেম বসানো হয়েছে। টেলিকম অপারেটরসরা এই 7,920টি বেস ট্রান্স রিসিভার সিস্টেম বসিয়েছে এবং ডিপার্টমেন্ট অফ টেলিকমের পক্ষ থেকে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেমে কল ড্রপ হলে উপভোক্তারা সরাসরি সেখানে ফোন করে কমপ্লেন জানাতে পারবেন। এবং এই নিয়ে কিন্তু টেলিকম অপারেটরস এবং ট্রাইয়ের মধ্যে দীর্ঘদিনের একটা টানাপোড়েন চলছে এবং সাধারণ মানুষ কিন্তু এই সমস্যায় বারবার জেরবার হচ্ছেন। এবং ইতিপূর্বে একটা সময় এই ঘটনাটা অতি বেশি মাত্রায় ঘটত, এখন সংখ্যার সমস্যার ফ্রিকোয়েন্সি কমলো, মাঝে মাঝে এটা দেখা যায় এবং আজকে কিন্তু অত্যন্ত অত্যন্ত সমস্যা হচ্ছে। ইন্দিরা, শোনা যাচ্ছে? ইন্দিরা, এখন অনেকটা শোনা যাচ্ছে? রজত, অনেকটাই স্পষ্ট হচ্ছে তোমার কথা, তবে এই যে সমস্যা, এই সমস্যায় কিন্তু সাধারণ মানুষকে পড়তে হচ্ছে জেরবার। আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে রজতের সঙ্গে। রজতের সঙ্গে আমরা আবার কথা বলবো। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি টেলিকম বিশেষজ্ঞ সোমনাথ গাঙ্গুলি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আপনাকে স্বাগত জানাই জি চব্বিশ ঘন্টায়। সোমনাথ দা, আজকে সকাল থেকে যেভাবে কল ড্রপ হচ্ছে, কখনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না, মোবাইল থেকে ফোন করলে বারবার কেটে যাচ্ছে, এর কারণটা কি? এটা কি কোনো অপারেটর স্পেসিফিক ফোন নেটওয়ার্ক ইউজ করছেন? তিন চারটে অপারেটর আছে, যে কোনো নেটওয়ার্কে কল করলেই আজকে সকাল থেকে এটা হচ্ছে? যাই হোক, আমার এক্সপিরিয়েন্স তাই বলেন, আমি সকাল থেকে কল করছি, কিছু নেটওয়ার্ক ভালো, কিছু নেটওয়ার্ক খারাপ আছে। নর্মালি কল ড্রপ যদি একদিন হয় সেটা নেটওয়ার্ক স্পেসিফিক প্রবলেম, সেটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক অপারেটর আপনি ইউজ করছেন তারা এর ভালো ক্লারিফিকেশন দিতে পারবে। কম বেশি শহর থেকে জেলা এই অভিযোগটা আসছে,
জেলার যে কানেক্টিভিটি থাকে সেই কানেক্টিভিটি হয়তো ধরুন সেন্ট্রাল একটা সুইচিং স্টেশন আছে তার সাথে যে জেলার যে কানেক্টিভিটি আছে সেই কানেক্টিভিটিতে হয়তো প্রবলেম হতে পারে, হয়তো স্পেসিফিক ওই জেলার কিছু যে ট্রান্সমিটিং স্টেশন আছে সেইখানে কিছু প্রবলেম হতে পারে। তো এই ক্ল্যারিফিকেশনটা কিন্তু স্পেসিফিক অপারেটররা বলে দিতে পারবে কেন হচ্ছে। আমি খুব জেনারেল কারণ বললাম, এই এই কারণও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। এই কল ড্রপ নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, তাদের কি অভিযোগ, তাদের কি বক্তব্য শুনবো। এবং সকাল থেকে তো আজকে আমাদের ভীষণভাবে ড্রপ হয়েছে কল, মানে সকাল থেকে 8-10 অফিসিয়াল কল যেটা নিতে পারছি না, এবং একটা কলের যে কনস্ট্যান্টলি থাকবে সেরম না, কোনো ইম্পর্টেন্ট জন্য গিয়ে ক্র্যাক করে যাচ্ছে এবং এর কোনো জাস্টিফিকেশন নেই। কেউ বলছে এই প্রবলেম ওই প্রবলেম, কিন্তু আমরা যারা প্রতিদিন ব্যবহার করি তাদের কাছে এটা বিরাট কোয়েশ্চেন মার্ক যে এটা কেন হচ্ছে আজকে। তো ক্ল্যারিফিকেশন কাকে চাইবো? যে কোম্পানির আমাদের কানেকশন আছে তাদেরকে আমরা বললাম, সকালে হোয়াটসঅ্যাপ করে জানালাম ওদের সিস্টেমে যে এরকম আমাদের অসুবিধা হচ্ছে, কিন্তু সেরকমভাবে ধরো আমরা কোনো কাস্টমার সার্ভিস পাচ্ছি না। ফোনটা তো প্রবলেম বিগত কয়েকদিন ধরেই হচ্ছে, কিন্তু আজকে সকাল থেকে একটা পেশেন্টের জন্য আমাকে ভদ্রলোক ফোন করছে, আমরা হসপিটালে যাওয়ার কথা বারবার বুঝতে পারছি না, মধ্যিখানে কেটে যাচ্ছে। একদম সকাল থেকে আমি 15 ফোন যেই ফোনটা রিসিভ করছি, কথা বলছি শুনতে পাচ্ছি না, আবার কেটে যাচ্ছে, আবার কল ব্যাক করছি, আবার একই জিনিস হচ্ছে, কথা বলতে বলতে কেটে যাচ্ছে। সকাল থেকে ফোন যেটা প্রবলেম হচ্ছে যে কল কাউ রিসিভ করছি তার কথা আমি শুনতে পাচ্ছি না, বা আমি তাকে যখন রিপিট কল করছি, ব্যাক করছি, কল ব্যাক করছি, তার কাছে ফোন যাচ্ছে না, 4-5 করার পরে ফোন যাচ্ছে, সাথে সাথে কেটে যাচ্ছে। কেবল টিভির ব্যবসা করি, ফোন ছাড়া আমার চলে না। তো সুতরাং এইভাবে যদি চলতে থাকে তো মানুষের পরিষেবাটা দেবো কী করে? ওনারা বুঝতে পারছেন না এটা মানুষের কী অসুবিধা হচ্ছে, ফোন ছাড়া আজকের দিনে চলা যায়?